আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী ওয়া আসারুল হায়াতাত দুনিয়া এবং যারা দুনিয়ার কাজকে প্রাধান্য দেয় আর পরকালের কাজকে কোনো পাত্তাই দেয় না আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম ভাইয়ের আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর সীমা লঙ্ঘনকারী কারা সংক্ষেপে উত্তর হইল আল্লাহর হুকুম মানে না যারা সীমা লঙ্ঘনকারী বেঈমান কাফেরও হতে পারে আবার মুমিন মুসলমানও হতে পারে বেঈমান কাফের কিভাবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বেঈমান কাফেররা আমি আল্লাহ তোমাদেরকে ঈমান আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী আর রসুল পাঠাইলাম আমি আল্লাহ কিতাব পাঠাই ও বেঈমান কাফেররা তোমরা ঈমান আনো নাই তোমরা সীমা লঙ্ঘন করেছো আল্লাহর নবী হাদিসে ঘোষণা দিয়া গেছেন খাইরুল কুরুনি কারনি পৃথিবীর যে কোন সময়ের যে কোন মুসলমানের চেয়ে আমার যুগের মুসলমানরা হলো শ্রেষ্ঠ মুসলমান এত শ্রেষ্ঠ আর এত মর্যাদার অধিকারী হইল কিভাবে কারণ হইল একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াজের দ্বারা মানুষগুলো পরিবর্তন হয়ে গেল সুর ভালো হয়ে গেল ডাকাত ভালো হয়ে গেল জিনাখুর ভালো হয়ে গেল সন্ত্রাস ভালো হয়ে গেল কাফের মুশরিকরা নবীদের গোলাম হয়ে গেল কারণ জান্নাত আর জাহান্নামের ভয়ে জোরে কোন ঠিক কিনা আর আমরা আইনের পরে আইন এর পরে চুরি বন্ধ হয় না বদমাশি বন্ধ হয় না এ সিট নিক্ষেপ করা বন্ধ হয় না কিয়ামতের আগেও বন্ধ হবে না যতদিন পর্যন্ত মানুষের অন্তরে জান্নাত আর জাহান্নামের ভয় না ঢুকবে এজন্য এই আলোচনা আমাদের সমাজে বেশি থেকে বেশি হওয়া দরকার কিনা কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা হইলাম মাথা খারাপের দল আমার কাছে ভালো লাগে না সবার পেটে কিন্তু গিস হয় না অনেক মানুষের ফ্যাট খারাপ ঘি খাইলে শুধু বায়ু বের হইতে হইতে এর অবস্থা খারাপ কারণ হেয়ার ফ্যাট ভালো না এই জন্য ঘি তার পেটে সয় না ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান আর আমলের অবস্থা এতই মানে সূচনীয় আমাদের কাছে জান্নাত আর জাহান্নামের ওয়াজ ভালো লাগে না কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না আমার কাছে ডেক্সেটের বাজনা খুব ভালো লাগে আমার কাছে নর্তকী গায়িকাদের নাচ গান ভালো লাগে আমার কাছে সুদগুড় ভালো লাগে আমার কাছে বেপর্দা চলা ভালো লাগে কিন্তু জান্নাত আর জাহান্নামের ওয়াজ ভালো লাগে না বুঝতে হবে আমার ঈমান এবং আমলের অবস্থা খুবই সূচনীয় ভাইয়ার আমার দেখবেন আপনারা এই যে ঢাকা সিলেট একটা রোড আছে না এই রোডে শ্যামলী গাড়ি চলে হানিফ গাড়ি চলে গ্রিন লাইন গাড়ি চলে লন্ডন এক্সপ্রেস গাড়ি চলে আরো দামি দামি গাড়ি চলে ওই দামি দামি গাড়িতে দেখবেন যাত্রীর সংখ্যা খুবই কম অনেক সিট খালি থাকে আবার এই রোডে দেখবেন মিতালি গাড়ি চলে রংধনু গাড়ি চলে আরো বিভিন্ন প্রকার গাড়ি চলে এই গাড়িগুলোর ছাদের উপর জায়গা নাই জানালার মধ্যে জায়গা নাই দরজার মধ্যে জায়গা নাই সিট অত নাই খারুইয়া যাইতেছে তারপর মানুষের অভাব নেই ফার্স্ট ক্লাস যেগুলো ভালো গাড়ি ওইগুলোর মধ্যে মানুষের সংখ্যা খুব কম যাত্রীর সংখ্যা খুব কম কিন্তু যেগুলো লোকাল বাস যেগুলো পাঁচদুনা থেকে শাহপ্রতাপ শাহপ্রতাপ থেকে বেলানগর বেলানগর থেকে ইটকলা ইটকলা থেকে চৈতন্যা এইভাবে যতগুলোর স্টেশন আছে সবগুলো ধরে আর ব্যাট 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 করে মানুষের অভাব নাই কারণ লোকাল জায়গার মধ্যে মানুষের সমাগম বেশি থাকে আর ভালো জায়গার মধ্যে মানুষ কম থাকে জোরে কোন ঠিক কিনা আপনারা যারা বিমানে উঠছেন বিমানে উঠার পরে দেখবেন অনেক ভিআইপি সিট খালি থাকে বিজনেস ক্লাসের সিট জোরে কোন ঠিক কিনা এই সিটগুলো দেখতে খুব সুন্দর অনেক বড় কিন্তু ওইগুলোর মধ্যে যাত্রী সংখ্যা কম থাকে আর ইকোনমিক যেগুলো সিট আছে পিছনে এইগুলোর মধ্যে মানুষের অভাব নাই আর বাঙালি হইলে তো কেয়ামতের মাঠ জোরে কোন ঠিক কিনা কেয়ামতের অবস্থা দেখবেন চিল্লা চিল্লি কারে কয় তো আমি বলতেছিলাম
আমরা খারাপ জায়গার বেশি, আড্ডাখানার মধ্যে মানুষ বেশি, জুয়ার আসরে মানুষের বেশি, তারপরে চায়ের দোকানে মানুষ বেশি, গানের আড্ডাখানায় মানুষ বেশি, গীবতের মধ্যে মানুষ বেশি, ওয়াজ মাহফিলে মানুষ নাই কেন? তোমাদের ঈমান আমলের অবস্থা খুবই শোচনীয়, এই জন্য তোমাদের কপাল ভালো না। তোমরা কোরআন সুন্নার হাদিস, কোরআন সুন্নার আলোচনা শোনার মতো সৌভাগ্য তোমাদের হয় নাই, জালিমের দলদের সৌভাগ্য হবেও না। আপনাদের মতো যারা ভাগ্যবতী, আপনাদের মতো যারা ভাগ্যবান, তাদের কপালে কোরআন সুন্নার আলোচনা শোনা সম্ভব। ভাইয়ের আমার এই জন্য জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনা দরকার। এই আলোচনা দ্বারা সমাজ পরিবর্তন হয়, ব্যক্তি জীবন পরিবর্তন হয়, সামাজিক জীবন পরিবর্তন হয়, পারিবারিক জীবন পরিবর্তন হয়, রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হয়, আন্তর্জাতিক জীবনের চিত্র পরিবর্তন হবে, একটা সভ্য সমাজ উপহার অর্জন করা যাবে। যদি আমরা জান্নাত আর জাহান্নামের আলোচনা শুনে আমরা আমাদের জীবনকে গড়তে পারি, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার এজন্য আমরা যদি জান্নাতে যাইতে পারি আর জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমাদের জীবন সফল। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষ তো তখনই সাকসেসফুল হবে যদি সে জাহান্নাম থেকে বাঁচতে পারে আর জান্নাতে যাইতে পারে। আপনার মনে করেন মাধবজি শহরে 10 তলা বাড়ি আছে, শেখের চর কয়েকটা ভিট আছে, আপনার গুলশান বনানী তো কয়েকটা ফ্ল্যাট আছে, আপনার ছেলে আমেরিকা লন্ডন থাকে, আপনার অর্থ সম্পদের কোনো অভাব নেই, এত সম্পদ থাকার পরেও যদি আপনি আল্লাহর হুকুম না মানেন আর নবীর তরিকা মতো না চলেন, আপনার মতো অকৃতকার্য, আপনার মতো হতবাগা, আপনার মতো অথর্ব আল্লাহর জমিনার কেউ হতে পারে না। আর একটা লোক রিকশা চালায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর তরিকা মতো চলে, তার কোনো বাজারে ভিট নাই, কোনো ফ্ল্যাট নাই, ছেলে লন্ডন আমেরিকাও নাই, কোনো মতো জীবন যাপন করে কিন্তু হালাল ভাবে করে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আল্লাহর জমিনার কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে জান্নাতি কারা আর জাহান্নামী কারা। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুহু তিনি আমার তেলাওয়াতকৃত আয়াত তথা সূরাতুন নাজিয়াতের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঠিকানা হইল জাহান্নাম। সীমা লঙ্ঘনকারী কারা? সংক্ষেপে উত্তর হইল আল্লাহর হুকুম মানে না তারা, জোরে কান ঠিক কিনা? সীমা লঙ্ঘনকারী দুই শ্রেণীর লোক হইতে পারে, বেঈমান কাফেরও হতে পারে, আবার মুমিন মুসলমানও হইতে পারে, জোরে কান ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়ার কাজকে প্রাধান্য দেয় আর পরকালের কাজকে কোনো পাত্তাই দেয় না, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ভাইয়েরা আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর সীমা লঙ্ঘনকারী কারা? সংক্ষেপে উত্তর হইল আল্লাহর হুকুম মানে না যারা। সীমা লঙ্ঘনকারী বেঈমান কাফেরও হতে পারে, আবার মুমিন মুসলমানও হতে পারে। বেঈমান কাফের কিভাবে সীমা লঙ্ঘনকারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বেঈমান কাফেররা, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী আর রসুল পাঠাইলাম, আমি আল্লাহ কিতাব পাঠাই, ও বেঈমান কাফেররা তোমরা ঈমান আনো নাই, তোমরা সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাওরাত কিতাব নাযিল করে মানুষকে সতর্ক করে, কিন্তু ইহুদিরা সত্যিকারের ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাবুর কিতাব নাযিল করে সতর্ক করেছেন, ইনজিল কিতাব নাযিল করে আল্লাহ সতর্ক করেছেন, তাওরাত তাওরাত কিতাব নাযিল করে আল্লাহ সতর্ক করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল এই ধারাবাহিকতায় পবিত্র কোরআনুল কারীম নাযিল করে সতর্ক করেছেন, ও বেঈমান কাফেররা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের জীবন সফল হয়ে যাবে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর
ধর্ম গ্রহণ করো জীবন তোমাদের সফল হয়ে যাবে। কিন্তু ফেরাউনের দল, নমরুদের দল, আবু জেহেলের দল, উতবা সাহেবের দল ঈমান আনে নাই। ঈমান না এনে তা না আনে তারা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হবে জাহান্নাম। বায়ার আমার, আবার মুমিন মুসলমানও সীমা লঙ্ঘনকারী হইতে পারে। আল্লাহ বলেন ও মুমিন মুসলমান, আমি আল্লাহর ওয়াডার হলো নামাজ পড়ার জন্য, কিন্তু বান্দা তুমি নামাজ পড়ো নাই, তুমি সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ বলেছেন রে মুমিন মুসলমান, আমি আল্লাহর বিধান হলো রোজা রাখা, কিন্তু তুমি রোজা রাখো নাই, সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ বলেছেন রে সুৎকুরের দল, আল্লাহ বলেছেন রে ঘুষকুরের দল, আমি আল্লাহর বিধান হলো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এরপরেও তুমি সুদ খাইলা ঘুষ খাইলা সীমা লঙ্ঘন করেছ। মাগো আমার আল্লাহর বিধান হলো পর্দা পালন করা, তুমি পর্দা পালন করো নাই, তুমি সীমা লঙ্ঘন করেছ। ও মা, তুমি যেদিন রঙিন শাড়ি পরিধান করে তোমার স্বামীর ঘরে এসেছিলে সেদিন বেশি দূরে নয়, যেদিন সাদা শাড়ি পরিধান করে তোমাকে কবরে যেতে হবে। যেরকম ঠিক কিনা, তোমার কাছে পর্দা ভালো লাগে না, বন্ধ কর ভালো লাগে না, বরং যারা পর্দার পক্ষে কথা বলে তাদেরকে নিয়ে টিকটক বানাও, তাদেরকে নিয়ে ভিডিও বানাও, তাদেরকে নিয়ে কটূক্তি করো, তাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করো। আল্লাহ বলে রে দুনিয়ার বেঈমানের দল, পর্দার বিরুদ্ধে তোমরা বলো, এই পর্দার বিরুদ্ধে বলে আলেমদের বিরুদ্ধে বলো নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছ। ভাইয়েরা আমার, যারা পর্দার বিধান পালন করে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। এইভাবে যারা যত রকমের আল্লাহর নাফরমানি করবে তাদের সবার ঠিকানা হবে জাহান্নাম। ভাইয়েরা আমার, জাহান্নাম ওটা আবার কেমন? জাহান্নামের আগুন এমন আগুন রে ভাই, মিশকার শরীফ দ্বিতীয় খণ্ড বাবু সিফাতিন নারী ওয়া আহলিহা 502 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন, যা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। দুনিয়ার আগুন এর চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। ভাইয়ার আমার, তো দুনিয়ার আগুন এটা হাতে লাগলে হাত পুড়ে ফাও পুড়ে না, পায়ে লাগলে পা পুড়ে হাত পুড়ে না, কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই অঙ্গই লাগুক না কেন, কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে বশীভূত হয়ে যাবে। চিল্লা এখন নাউযুবিল্লাহ। ভাইয়ার আমার, শুধু তা না, আল্লাহ বলেন কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমরা যদি দুনিয়ার আগুনে আমাদের চামড়া পুড়লে এটা শেষ, কিন্তু জাহান্নামের আগুনে আপনার শরীর যতবারই পুরানো হবে, চামড়া যতবার পুরানো হবে, আবার পূর্বের ন্যায় চামড়া তৈরি করে দেওয়া হবে, আবার পুরানো হবে, আবার আগের মতো চামড়া হবে। এইভাবে একদিন দুই দিন নয়, বেঈমানের দল আবাদুল আবাদ জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। এই জন্য এই আগুনে জ্বলার মতো ক্ষমতা কি আমাদের আছে? আরো জোরে কান নাই। কিন্তু আমরা যদি জাহান্নামের ওয়াজ করি, একদল নাস্তিকের দল আছে, এরকম মোল্লার খায়া কোনো কাম নাই। জোরে কোন ঠিক কিনা? এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা না রসুলের কথা? তো তোমরা যারা ব্যঙ্গচিত্র কইরা ব্যঙ্গায় ব্যঙ্গায় কথাগুলো বলো, তোর মরণের সময় তোর মুখ বাঁকা হয়ে যাবে, তোর ঈমান নসিব হবে না, কিয়ামতের দিন ল্যাংটা কইরা আল্লাহ পাক মাথা নিচের দিকে দিয়া পাও উপরের দিকে উঠাইয়া আর ফেরেশতারে যাবে জাহান্নামের জুতা আন, জাহান্নামের জুতা দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে দুনিয়াতে ব্যাঙ্গানির মজা এখন বুঝ। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, জাহান্নামের আগুন
এমন আগুন যেই আগুনে জ্বলার মতন ক্ষমতা আমাদের নাই ভাইরা আমার জাহান্নামের আগুন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে যখন দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন এখন আদমের সন্তান দুনিয়াতে রান্না বান্নার কাজ সহ বিভিন্ন কাজ করতে হবে আগুন ছাড়া হবে না যারে জিব্রাইল যা আমার আমার জাহান্নামে গিয়া একটু আগুন দুনিয়াতে দিয়ে আসো আল্লাহর নির্দেশ পেয়ে জিব্রাইল জাহান্নামে গেলেন জাহান্নামে গিয়া মালিক ফেরেশতাকে ডেকে বললেন রে মালিক ফেরেশতা একটু আগুন দাও কে কতটুকু আগুন নিবা ও মালিক ফেরেশতা দুনিয়াতে আগুন নিতে হবে কি পরিমাণ আগুন একটা খেজুর পরিমাণ আংরা দিয়ে দাও ভাইয়ের আমার মালিক ফেরেশতা ডেকে বললেন জিব্রাইল তুমি যদি একটা খেজুর পরিমাণ আমরা দুনিয়াতে নিয়ে যাও তাহলে তার কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনোদিন গাছপালা উৎপাদন হবে না আসমান থেকে আর কোনোদিন বৃষ্টি হবে না একটা খেজুর পরিমাণ আমরা দেওয়া যাবে না তাহলে কি পরিমাণ আমরা ভাইয়ের আমার মালিক ফেরেশতা বললেন একটু বিন্দু পরিমাণ আমরা নিয়ে যাও একটা ফুটা পরিমাণ আমরা দুনিয়াতে নিয়ে যাও তারপরেও আবার 70 বার পানিতে দৌত করে দুনিয়াতে নিয়ে আসলেন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন দুনিয়ার একটা বরফের পাহাড়ের উপর ওই আংরাকে রাখা হলো দুনিয়ার বরফের পাহাড়কে ফাটাইয়া আবার ওই আংরা জাহান্নামে চলে গেল জাহান্নামে যাওয়ার সময় যে দোয়া দিয়া গিয়াছিল ওই দোয়াটাই হলো মূলত দুনিয়ার আগুন দুনিয়ার আগুন হলো সোনালি কালা জাহান্নামের আগুন হলো কালো জাহান্নামের আগুনে জ্বললে এইভাবে হাত দেখা যাবে না নিজেকে নিজে দেখা যাবে না এত অন্ধকার হবে আর শাস্তি তো হবে তাহলে আপনারা বলুন এমন জ্বলন্ত আগুনে জ্বলার ক্ষমতা কি আমাদের আছে আর একটু আস্তে কোন ভাই আছে তো এই আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে জোরে কোন ঠিক কিনা ভাইয়ের আমার আগুনের পাওয়ার কেমন হবে একদিন জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে রসূলকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া শাফিআল মুজনিবিন ও গো আল্লাহর নবী আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহর নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন মান আনতা ওয়া মা ইসমুকা কে তুমি তোমার পরিচয় দাও জিব্রাইল বললেন ওগো নবীজি আমি জিব্রাইল আমাকে কি আপনি চিনতে পারেন নাই জিব্রাইল বলেন আল্লাহর নবী বলেন না রে জিব্রাইল না তোকে তো আমি চিনতে পারি নাই জিব্রাইল বলেন নবী গো আপনার কাছে আমি একবার দুইবার না ভাইয়ার আমার বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বারীতে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর কাছে জিব্রাইল একদিন দুই দিন নয় 24,000 বার ওহী নিয়ে এসেছেন ভাইয়ের আমার জীবনে কোনোদিন জিব্রাইলকে আল্লাহর নবী চিনতে ভুল করেন নাই আজকে বারবার প্রশ্ন করতেছে কেন প্রশ্ন করেন গো নবীজি আল্লাহর নবী বলেন রে জিব্রাইল তুমি আমার কাছে যতবার ওহী নিয়ে এসেছিলে ততবার তোমার নুরানি চেহারা দেখেছিলাম আজকে তোমাকে চিনতে পারতেছি না তোমার নুরানি চেহারা কালো হয়ে গেছে কি কারণে কালো হয়ে গেল জিব্রাইল বলেন আল্লাহর নবী গো আমার চেহারা কালো হয়ে যাওয়ার কারণ হলো আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য জাহান্নামের 500 বছরের দূর রাস্তা অতিক্রম করে এসেছিলাম হঠাৎ করে একটা গরম হাওয়া একটা গরম বাতাস নবী গো আমার গায়ের মধ্যে লেগে গেছে ওই গরম হাওয়াতে আল্লাহর নবী গো আমার চেহারা পরিবর্তন করে দিয়েছে তাহলে একটু গরম হাওয়া লাগার কারণে যদি জিব্রাইলের মতো ফেরেশতা ওনার চেহারার রং পরিবর্তন হয়ে যায় আমার মতো আপনার মতো সলমউদ্দিন ওসরউদ্দিন বসরউদ্দিন আমরা যারা আছি আমাদের কি কোনো উপায় থাকবে আর একটু জোরে বলেন না
ভাইয়ার আমার এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে ভাইয়ার আমার শুধু তা না আল্লাহর নবী একবার তিনি সাহাবীদেরকে নিয়ে বসে রইলেন ওয়াজ করতেছেন হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো আল্লাহর নবী বলেন সাহাবীরা রে বিকট আওয়াজ হয়েছে তোমরা কি শুনতে পেরেছো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী একটা আওয়াজ হয়েছে তবে জানি না এটা কিসের আওয়াজ আল্লাহর নবী বলেন আজ থেকে 70,000 বছর 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন ওই পাথর আজকে 70 বছর পরে গিয়া জাহান্নামের তলায় দেশে পৌঁছেছে তলদেশে পড়ার কারণে যে আওয়াজ হয় এটা হলো ওই আওয়াজ তাহলে বুঝুন 70 বছর সময় যদি লাগে জাহান্নামের উপর থেকে নিচে পড়তে তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু একটু চিন্তা করে দেখে আজকে মাস্তানি করো হ্যাঁ আজকে উলামায়ে কেরামদেরকে ক্রিটিসাইজ করো আর মুখ ব্যঙ্গা ব্যঙ্গা বক্তব্য দাও আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নাজির যখন হাত পাও বেঁধে বেঁধে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে আর বলা হবে তোদের এলাকায় কি আলম ইয়াতিকুম নাজির নাজিরুন শব্দের অর্থ হলো সতর্ককারী প্রত্যেকটা উলামায়ে কেরাম উম্মতের জন্য সতর্ককারী জোরে কণ্ঠে কিনা আল্লাহ বলেন আলম ইয়াতিকুম নাজির এ বেঈমানের দল এই মুনাফিকের দল এ বদমাশের দল গাঞ্জাখুরের দল ইয়াবাখুরের দল সুদখুর ঘুষখুরের দল সন্ত্রাস আর মাস্তানের দল তোদের এলাকায় কি কোনোদিন জান্নাত আর জাহান্নামের ওয়াজ হয় নাই কলু বালা তখন সুদখুরের দল ঘুষখুরের দল গাঞ্জাখুরের দল আলেম উলামার দুশমন নবীর দুশমন কোরআনের দুশমন সারা দুনিয়ার সমস্ত মুসলমানের দুশমনরা বলবে কলু বালা হ্যাঁ এসেছিল কিন্তু আমরা যাইতাম না আর ক্রিটিসাইজ করতাম দূর থেকে যে মোল্লারা মোল্লারার ঘরে মোল্লারা সাইজ করলাম ধৈরা জোরে কর না উজুবিল্লাহ এইভাবে আমরা ক্রিটিসাইজ করতাম যাইতাম না আজকে তো বুঝে ফেলছি আল্লাহ আবার দুনিয়াত পাঠাও আবার দুনিয়া পাঠাও আচ্ছা বলুন তো দেখি যে লোক জীবনে সরে আর ম জানে না হেরে যদি বলা হয় তুই আম বানান কর পারবো একবার কইলে পারবো দশ বার কইলে এক হাজার বার কইলে কারণ হে সরে আর মো হই জানে জোরে কোন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে যেই বদমাই সে কোরআন সুন্না মানে না যে ব্যক্তি আলেম উলামারে হুমকি দেয় যে ব্যক্তি নবীর ওয়ারিসদেরকে হুমকি দেয় আল্লাহর কোরআন মানে না আর ডিনাই করে ক্রিটিসাইজ করে এদেরকে যদি বারবারও দুনিয়াতে পাঠানো হয় এরাও আল্লাহর কথা মানবে না এই জন্য আল্লাহ বলেন এই পাপিষ্টের দল তোদের কথাই কথায় আমি দুনিয়া বানাই না আর বারে বারে পাঠাই না একবার পাঠায়া পরীক্ষা করছে ফেল করছ আবারও পাঠাইলে ফেল করবে ফাঁস করতে পারবে না সুতরাং তোদের আবদার গ্রহণযোগ্য নয় যা মাথা নিচের দিকে দিয়া পাও দুটা উপর দিকে উঠাইয়া জাহান্নামের থেকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে 70 বছর পরে গিয়ে জাহান্নামে পৌঁছবে বুঝো মজা সম্মানিত হাজিরিন এই জন্য এই জান্নাত আর জাহান্নামের আলোচনা আমাদের সমাজে হওয়া দরকার আছে কিনা আরে জোরে বলেন ভাইর আমার এখন হুজুর যার কিয়ামতের দিন যারা আল্লাহর হুকুম মানবেন নবীর তরিকা মতো চলবেন হককানি আলেমদের পক্ষ অবলম্বন করবেন কোন সুদকুর ঘুষকুর গাঞ্জাখুর টাকা পাচারকারী এই সমস্ত বদমাইশদের কথা যারা বিসর্জন দিয়া হককানি উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলবে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন তিন প্রকার লোকে আল্লাহর দরবারে সুপারিশ করবে তাশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ সুম্মা শুহাদাউ সুম্মা উলামা আল্লাহর রাসূল বলেন তিন প্রকার লোক সুপারিশ করবে এক নম্বর নবীগণ দুই নম্বর শহীদগণ তিন নম্বর আলেমগণ আলেমগণ তাদেরকে সুপারিশ কইরা কইরা আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে বার আমার এই জন্য ওইখানে দুইটা দল হবে দুনিয়াতে দুইটা দল একটা দলের নাম হইল হিজবুল্লাহ আর একটা দলের নাম হইল হিজবুশ শয়তান পরকালেও দুইটা দল হবে একটা দলের নাম হলো জান্নাতি আর একটা দলের নাম হইল জাহান্নামি ভাইয়ের আমার পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করেছে
তাদের চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, ওযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। বায়রা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। ফুল সূরাতের ব্রিজ ওইখানে জান্নাতি ফেরেশতাও আছে, আবার জাহান্নামী ফেরেশতাও আছে। যারা জান্নাতি তাদের চেহারা দেখলেই জান্নাতি ফেরেশতারা চিনে ফেলবেন আর বলবেন, ও আব্দুর রহমান, ও আব্দুল গফফার, ও আব্দুর শাকুর, কোথায় যাইবা? তখন জান্নাতিরা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ অর্ডার দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। তখন জান্নাতি ফেরেশতারা বলবেন, জান্নাতিরা রে আগে আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, ওই আয়াত তাদেরকে শোনা দেওয়া হবে, সালামু কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতিরা আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আর বুরাক নিয়ে এসেছি, বুরাকে আরোহণ করো, বুরাকে উঠাইয়া 30,000 বছরের ফুল সারাতের ব্রিজ, যেটা চুলের চাইতেও চিকন হবে, হীরার চেয়েও দার হবে, এমন একটা 30,000 বছরের ফুল সারাতের ব্রিজ। আল্লাহর নবী বলেন, চোখটা পাতে দিতে দিতে যতটুক সময় লাগে, এর আগেই আল্লাহর তৈরি জান্নাতে হাজির হয়ে যাবে। বায়ার আমার জান্নাতের গেট উন্মুক্ত করে দিয়ে বলবেন, খুলে দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। ও জান্নাতিরা জান্নাতে ঢুকো, শান্তির সাথে ঢুকো, ভয় নাই, কোনো টেনশন নাই। দুনিয়াতে যারা ক্ষমতাবান তাদের অন্তর একটা ভয় থাকে, যে মনে হয় 5 বছর পর আর ক্ষমতা চলবে না, জোরে গন্ডি কিনা। এই জন্য দেখবেন অনেক নেতা নেত্রীরা দেখবেন ওই নির্বাচন আইলে এরা ধর্ম ব্যবসা শুরু করে দেবে, টুপি একটা লাগা, তসবি একটা লয়, ও হুনি একবারে এর চেয়ে বড় বুজুর্গ মনে হয় আর আল্লাহর জমিনও নাই। কিন্তু কথাই কথায় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, জোরে কোন ঠিক কিনা? তোমরা বড় ধর্ম ব্যবসায়ী, আমরা সারা বছর টুপি মাথা দেই, সারা বছরই আমরা পাঞ্জাবি আছে, সারা বছর তসবি গাই দেই, আমাদের কোনো সৃজন নাই। আর তোমরা নির্বাচন আইলে একটা টুপি মাথা দিয়া আবার তসবিও লইয়া, ও এমন ভাবে ভাব ধরো যেমন বোঝা যায় তোমাদের মতো বুজুর্গ নাই, তোমরাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। ভাইয়ের আমার, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম ব্যবসায়ী না। আমরা ধর্ম ব্যবসায়ী হইলে শুধু ধর্মের দোহাই দিয়া আমরা সব করতাম, কিন্তু আমরা তো সব সময় ধর্মের লাইনে আছি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য এদের একটা ভয় আছে, যদি ক্ষমতা হারাই তাইলে তো ফিরা একটা মাটি পড়তো না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন পুলিশে এরারে সেল উঠতে একটা পা নিচের দিকে দে আর একটা উপর দিকে দে, জোরে কোন ঠিক কিনা? এর ব্যাখ্যা হইল, যতদিন ক্ষমতায় আছো ততদিন ইডা, আর ক্ষমতা হারাইলে ইডা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আমরা কখনো ধর্ম ব্যবসা করি না, বাংলাদেশের হকপন্থী আলেমরা কখনো ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা তারাই করে যারা ধর্ম ব্যবসায়ীর নামে তসবি জপে, এরাই হলো প্রকৃত পক্ষে ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের কোনো হককানি আলেম ধর্ম ব্যবসা করতে পারে না। সম্মানিত হাজিরিন, তো জান্নাতে ডিপবেন কিভাবে? কোনো টেনশন নাই, কোনো রকমের ভয়ভীতি নাই, একদম নির্ভয়ে। আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। ও জান্নাতীরা নির্ভয়ে নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করো। কতদিনের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা রে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে তোমাদেরকে বের হতে হবে না, আর কোনোদিন বের হবেন না। কতদিন থাকবেন? আল্লাহ আছে যতদিন, ততদিন জান্নাতে থাকবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মহব্বত আর ভালোবাসা কিছুটা ছাড়তে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাতে যাইতে চান। আজকে তো আমরা দুনিয়ার মহব্বত এমন ভাবে আমাদের অন্তরে ঢুকছে যে দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না, জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হইলো একটা মরা জানোয়ার, আর ইদার পিছনে যারা ঘুরে এরা হইলো কুত্তা, জোরে কোন না? উজমিল্লা,
তবে দুনিয়াও দরকার আছে। একবারে আপনি বন জঙ্গলে চলে যাবেন এটাও আবার ইসলাম সাপোর্ট করে না। আপনি শিল্পপতি হন, বড় ব্যবসায়ী হন, তবে আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহকে বললা দুনিয়ার পিছনে ঘুরবেন, আপনি হবেন কুকুর। আর যে ব্যক্তি ধন সম্পদ আছে, শিল্পপতি, বড় ব্যবসায়ী, কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, পর্দা করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, আল্লাহর দিনের খেদমত করে, আল্লাহর রসুল বলে হে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ভাইয়ের আমার, তো আপনারা বলতে পারেন যে হুজুর দুনিয়াটা হইলো মরা জানোয়ার, আর ইদার পিছনে যারা ঘুরে এরা হইলো কুকুর। তো কুকুরের কথা বললো কোন নিকৃষ্ট প্রাণীর কথা বললো, অন্য কোন প্রাণীর কথা বলতে পারতো না। তার কারণ হইলো কি জানেন, একটা গরু মারা গেলে সাধারণত তিন প্রকার, তিন শ্রেণীর জানোয়ারে খায়। একটা হইলো শিয়াল, আর একটা শুকুর, আর একটা কুকুর। শিয়ালে রাতের বেলায় খায়, দিনের বেলায় তার আপন ঠিকানায় চলে যায়। শুকুন দিনের বেলায় খায়, রাতের বেলায় তার বাসস্থানে চলে যায়। কিন্তু কুত্তা এটাই মনে এক প্রাণী, দিনেও খায় রাতেও খায়। জোরে কোন ঠিক কিনা, হে মালিক চিনে না কার কুত্তা হিডা, হে মনে নাই। মরা কুকুর পাইছে, রাত্রেও খাইতেছে, দিনও খাইতেছে। ঠিক তেমনি ভাবে যারা তার মালিক আল্লাহকে চিনে না, আল্লাহকে একদম ডিলেট করে দিছে। কি করে দিছে? ডিলেট করে, দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন তোমরা হইলো দুনিয়ার কুকুর। সুতরাং দুনিয়া দুনিয়াদার যারা আল্লাহকে বাদ দিয়া শুধু দুনিয়ার লাইনে, এদেরকে আল্লাহর নবী কুকুর বলছেন। আর যারা দুনিয়া এবং আখেরাত দুটোটাকে ম্যানেজ করে চলে, দুনিয়াও দরকার আখেরাতও দরকার, আমার টাকা পয়সা কামাইতেছি, আমি গরিব মিসকিন অসহায় তাদের খেদমত করব, আল্লাহর দিনের খেদমত করব, আল্লাহর রসুল বলেন ওই লোকটা দুনিয়াদার হতে পারে না, ওই লোকটা আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা আপনারা বলুন তো দেখি, নৌকা রুডে চলে না পানিতে চলে? আচ্ছা বলুন, পানি ছাড়া কি নৌকা চলবে? কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকলে এই নৌকা ডুবে যেতে বাধ্য, ঠিক কি না? নৌকা পানি চলে যেমন চলে না, কিন্তু এর ভিতরে পানি ঢুকানো যাবে না, পানি ঢুকলেই যাত্রী সহ নদীর তলে চলে যাবে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে কোনো মানুষ দুনিয়া ছাড়া চলতে পারবে না, দুনিয়াও লাগবে, তবে দুনিয়াকে মনের ভিতরে ঢুকানো যাবে না। যেমন ভাবে নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা ধ্বংস হয়ে যেতে বাধ্য, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে আল্লাহরে ডিলেট কইরা দুনিয়া ঢুকাই দিলে ওই মানুষটাও ধ্বংস হইতে বাধ্য। এই জন্য আমরা দুনিয়াও চাই, আখেরাতও চাই, তবে একদম আল্লাহরে ডিলেট কইরা, আখেরাতকে বাদ দিয়ে আমরা একদম দুনিয়ার পিছনে দুনিয়ার জন্য পাগল হয়ে যাব, এমনটা কখনো করবো না। জোরে কোন ঠিক কিনা?